হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, এই যে দেখছো, আমরা সন্ধ্যা সন্ধ্যা বসে পড়েছি একদম চা মুড়ি পকোড়া নিয়ে। তো আজকের আমার রেসিপি হচ্ছে আলুর মুচমুচে পকোড়া। তো এই দেখো, বাবুও খেতে বসে গেছে। দেখছো কেমন খাচ্ছে। তো আমরা তিনজনই এখানে চা মুড়ি পকোড়া নিয়ে বসে গেছি। তো আজকে রেসিপিটা আমি তৈরি করছি আলু দিয়ে। তো এই দেখো, এখানে আমি তিনটে আলু নিয়েছি এবং আলুগুলোকে ধুয়ে নিয়েছি, ওর মাটিটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে এখানে আমি ব্লেন্ড করে নেব, যাতে করে মানে একটু বড় বড় করে করতে হবে। তাই এই যে বড় যে ইয়েটা আছে, ওই ধারটা করেই আমি করে নিচ্ছি। খুব ছোট ছোট করে দিলে কিন্তু ভালো লাগবে না, একটু বড় বড় থাকলে তবেই ভালো লাগবে। তো এইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি বা ব্লেন্ড করে নিচ্ছি। এই যে এইভাবে আলুটাকে করে নিতে হবে, কুচি কুচি হয়ে যাবে একদম। দেখো কি সুন্দর হয়ে গেছে কুচি কুচি। তো এবার এটাকে আমি ধুয়ে নেব। তো আমি একে দু তিনবার ধুয়ে নিতে হবে, কারণ আলুর মধ্যে যে কষটা থাকে সেই কষটা যাতে উঠে যায়, নাহলে পকোড়াটা দেখতে কালো কালো হয়ে যাবে। তো এইভাবে দু তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে আলুর যে কষটা থাকে সেটা ধোয়া হয়ে যায়। এই যে, তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতন বেসন দিয়ে দেব। তার আগে যে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নেব কুচি কুচি করে। তো এই যে পেঁয়াজ কাটা যেটা আছে, এটা আমি এখানে দিয়ে দেব আলুর মধ্যে, আরও ভালো লাগবে খেতে। তো তোমরা যদি পেঁয়াজটা না দিতে চাও তো আলু দিয়েও বানাতে পারো, আলু দিয়েও খুব ভালো লাগবে। তো আমি পেঁয়াজটা হালকা করে দিয়ে দিলাম। এবার আমি এই যে একটু পরিমাণ মতন বেসন দিয়ে দিয়েছি। এবার আমি এখানে এক চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হালকা করে লাল মির্চ পাউডার, যাতে করে হালকা তিখা ভাবটা থাকে। তো প্রথমে আমি হালকা করেই দিয়েছি, পরে আরও আমি বেশি করে দেব। আর এখানে হালকা বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে দিবে, তা আরও ভালো লাগবে খেতে। তো এইভাবে আমি এটাকে মিশিয়ে নিতে হবে বেসনের সঙ্গে, ভালো করে মেখে নিতে হবে। এবং এটাকে যত মাখা হবে তত মুচমুচে হবে, আর তত সফটলি সফটলি খেতেও লাগবে ভালো। তো এইভাবে ভালো করে মেখে নিতে হবে, কিন্তু বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে কিন্তু এর মধ্যে তেল টেনে নেবে। তো যদি কারো বাড়িতে আরবা চাল মানে হচ্ছে আতপ চালের গুঁড়ি থাকে, তো সেটা দিলে আরও মুচমুচে হবে। তো আমার এখানে আতপ চালের গুঁড়ি শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি ওটা দিলাম না। আমি এখানে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার এটা তৈরি হয়ে গেছে একদম। সো এবার ভালো করে ফাটিয়ে নেব, ব্যাস। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে ফাটিয়ে নেব, এভাবে মিনিট দুই তিনের মতন ফাটিয়ে নিতে হবে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবং কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেলও দিয়ে দিয়েছি। আর আমার তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে পকোড়াগুলো ছেড়ে দিলাম। তো এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। এই যে মাঝে এক দুবার করে উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে দু পিট ভেজে নেব। এই দেখো, এই পকোড়াটা রেডি হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। পকোড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে কিন্তু ফ্রেন্ডস। এই দেখো তৈরি হয়ে গেছে। এবার এইভাবে আমি বাকি পকোড়াগুলোও রেডি করে নেব। তো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, আমি দিইনি কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম। এই দেখো আমার পকোড়া রেডি হয়ে গেছে একদম, মানে খেতে এতই সুন্দর হয়েছে ফ্রেন্ডস, কি মানে সত্যি বলছি এত সুন্দর হয়েছে না বলা যাবে না। আর তার জন্য একদম চা মুড়ি পকোড়া সস সব কিছু নিয়ে আমাদের বিকেলের নাস্তা রেডি। তো তোমরাও চলে এসো আমাদের সঙ্গে যোগ দিতে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য
তোমাদেরকে ধন্যবাদ।